সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্য বাহিমাতুল আনাম চতুষ্পদ গবাদি জন্তু নির্ধারণ করেছেন। রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি কুরবানি করেছেন এবং কোরবানি করার উপদেশ দিয়েছেন উম্মতকে, জাতিকে নির্দেশ প্রদান করেছেন। সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তি দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুবারক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়, আর তা হচ্ছে কোরবানির পশু। অর্থাৎ যে সমস্ত পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন সেই পশুগুলো কি কি, যে সমস্ত পশু কুরবানি করতে পারবেন বা যে সমস্ত পশু দিয়ে কুরবানি করতে পারবেন তা হচ্ছে উট, গরু, ছাগল, দুম্বা এবং ভেড়া ছাগলেরই অন্তর্ভুক্ত, এবং প্রত্যেকটা নর আবাদি, যেগুলোকে আরবিতে বলা হয় বাহিমাতুল আনাম, চতুষ্পদ গবাদি পশু। এই বাহিমাতুল আনাম দিয়ে আপনি কুরবানি করবেন, এবং কুরবানির পশু হচ্ছে এই বাহিমাতুল আনাম। তবে অনেকে এই বাহিমাতুল আনামের একটি প্রকার, অনেকে গরুর একটি প্রকার মহিষ বলে গণ্য করেছেন, অর্থাৎ অনেকে মহিষের কুরবানিও জায়েজ করেছেন, মহিষ দিয়েও কুরবানি করা অনেকে বৈধ করেছেন। অনেকে ইখতিলাফ করেছেন যে না চলবে না, সেটা গরুর প্রকারের মধ্যে নয়, কিন্তু অনেকে এটাকে গরুর অন্তর্ভুক্ত করেছেন। অতএব মহিষ দিয়েও কুরবানি করা যাবে, এতে কোনো দ্বিমত নেই, এতে কোনো মানে অসুবিধা নেই। তবে উত্তম হচ্ছে মানে ওট, গরু, দুম্বা, ওট, গরু, ছাগল এবং দুম্বা, ভেড়া, এগুলো দিয়ে আর কি। তবে গরুর একটি প্রকার হচ্ছে যেমন অনেক অলমাইকার আমরা বলেছেন মহিষ, অতএব মহিষ দিয়ে কুরবানি করা যাবে ইনশাআল্লাহ। বাহিমাতুল আনাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা হাজ্জের সূরা নম্বর 22 আয়াত নম্বর 34 বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আর নিশ্চয় আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছিলাম, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা যবাহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে। এই জন্য যে তিনি চতুষ্পদ গবাদি পশু তাদেরকে রিজিক হিসাবে নির্ধারণ করেছেন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, ফালাহু আসলিমু, অতএব তোমরা তার নিকট আত্মসমর্পণ করো। অবশ্যিল মুখবেতিন, এবং আপনি বিনয়ীদের সুসংবাদ প্রদান করুন। সূরাতুল হাজ আয়াত নম্বর 34। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করাতে চাচ্ছেন যে প্রত্যেক জাতির জন্য তিনি কুরবানির বিধান রেখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে চতুষ্পদ গবাদি পশু আমাদেরকে দিয়েছেন, এটাকে বাহিমাতুল আনাম বলা হয়, সেগুলো জবাই করার সময়
জবাইকারী যেন আল্লাহর নাম স্মরণ করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেন জবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ইয়াজকুরুস্মাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা জবাহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে, এই জন্য যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছে। অর্থাৎ বাহিমাতুল আনআম চতুষ্পদ গবাদি পশু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসাবে দিয়েছেন। সুতরাং এই চতুষ্পদ জন্তু গবাদি পশু যেটাকে বাহিমাতুল আনআম বলা হয়, এর ব্যাখ্যা মুফাসসিরে কেরামগণ বলছেন যে উট, গরু, ছাগল। আচ্ছা, এর আরেকটি মানে আরো অনেকে বলেছেন যে দুম্বা এবং ভেড়া এই ছাগলেরই অন্তর্ভুক্ত, এবং প্রত্যেকের নর অমাদি এগুলো আপনি কুরবানি করবেন। আর মহিষ দিয়ে কুরবানি দেওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামদের দ্বিমত আছে। কিছু ওলামায়ে কেরামরা বলছেন যে না, বাহিমাতুল আনআমের মধ্যে পড়ে না, কিন্তু অনেকে বলছেন যে এই মহিষ হচ্ছে মানে গরুর একটা প্রকার। যেমন শেখ ওবায়দুল্লাহ রহমানি মোবারকপুরি রহমাল্লাহ তিনি বলেছেন, এবং আরো অনেক ওলামায়ে কেরামরা বলেছেন যে মহিষ দিয়েও কোরবানি করা যাবে। এবং চিন্তা করুন, ওই সমস্ত এলাকায় ভারতবর্ষে অনেক এলাকা রয়েছে, হ্যাঁ অনেক প্রদেশ রয়েছে যেখানে মানে গরু জবাই করা একেবারে সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে। তাহলে সে সমস্ত এলাকার লোকেরা যদি উট কিনতে না পারে, তারপরে ছাগল বকরি ভেড়া দুম্বা না কিনতে পারে, এরা তাহলে কুরবানি দিবে না? অবশ্যই দিবে। এই জন্য শেখ ওবায়দুল্লাহ রহমানি মোবারক করে তিনি বলছেন যে মহিষ হচ্ছে গরুর একটি প্রকার, তিনি ফতোয়াতে রয়েছে। অতএব মহিষ দিয়ে কুরবানি করা যাবে, এটাতে কোনো মানে অসুবিধা নেই। সময় তো দিবি ভাই বোন আমার। তাহলে বাহিমাতুল আনআম হচ্ছে উট, গরু, ছাগল, দুম্বা এবং ভেড়া ছাগলের প্রকার, এবং গরুর একটি প্রকার হিসাবে ওলামায়ে কেরাম আমরা বলেছেন মহিষকে। অতএব এই প্রকার জন্তুগুলি দিয়ে কোরবানি করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত জন্তু দিয়ে কোরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।